মাঝবাজারের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আসান সাদিক। আসান, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইপ্সিতা, গত কয়েকদিনের মাছের বাজার যদি পর্যালোচনায় আজকে কিন্তু যে মাছের বাজারে সকাল থেকে এসে কিন্তু মাছের দামের একটি কিছু কিছু ক্ষেত্রে ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে যে সাধারণ যে মাছ বিক্রেতা রয়েছে তারা বলছে যে মূলত আসলে সরবরাহ ঘাটতি থাকার কারণেই কিন্তু আসলে মাছের বাজারের এই দামের ঊর্ধ্বগতিটা। এবং আপনাকে যদি মাছের বাজারের দরদামগুলি যদি জানাই, আমি আছি পাইকারি মাছ বাজারে। এখানে কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি বিভিন্ন সাইজ অনুযায়ী, এবং সেই সাথে রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি ধরে, এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে 500 থেকে প্রকার ভেদে 850 টাকা কেজি, এবং সেই সাথে যে ছোট বড় মাছ রয়েছে, যে কই মাছ রয়েছে সেটি দেশি কই, সেটি 620 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে, এবং বিভিন্ন ধরনের ট্যাংরা পুঁটি যে সকল ছোট মাছ রয়েছে সেই সকল ছোট মাছের কেজি কিন্তু যে সাধারণ বিক্রেতা তারা কিন্তু বিক্রি করছেন যে 200 থেকে 500 টাকার মধ্যে। এবং এই বাজার থেকে মূলত কিন্তু যে নারায়ণগঞ্জের অন্যান্য যে সকল বাজার রয়েছে সেখানে মূলত মাছ সরবরাহ হয়ে থাকে, তো মাছের দাম কিন্তু যে সকল খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কেনার পরে প্রতি কেজিতে 15-20 বা এর বেশি কিন্তু তারা আসলে বেশি দামে মাছ বিক্রি করে থাকেন। তো যারা পাইকারি ক্রেতা তারা বলছেন যে আসলে মূলত সরবরাহ যখন ঠিক হয়ে যাবে এবং মাছের বাদাম কিন্তু যে তুলনামূলকভাবে অন্যান্য সময় থেকে কিন্তু সস্তাতেই কিন্তু এই মাছ বাজারে যে সাধারণ ক্রেতা রয়েছেন তারা মাছ কিনতে পারবে। তো এই হচ্ছে আসলে ইস্যুটা নারায়ণগঞ্জের মাছের বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে মাছবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসান সাদিক।